ছেলেবেলা। এবার ছেলেবেলার বিষয় আর কি বলি, অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা। সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে। এমন কোনো কথা, যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি। এরকম হয়, আর আমার সাথেও তা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন, যখন আমরা অভুক্ত থাকি তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে? কখনোই নয়। কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে। কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি, আমরা যদি কখনো জানতে পারি, কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে, তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না। আর এই যে কথাটা, যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয়, তখন মন অশান্ত হয়ে ওঠে। আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান তো একটাই মন্ত্র রয়েছে, সেবা করুন। যতটা পারবেন ততটা সেবা করুন। এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন। কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন, সঠিকভাবে চেষ্টা করেন, তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোনো দরিদ্র কোনো অভুক্তকে খেতে দেওয়া, তা হলো ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য। কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন। আর ধরে নিন, যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন, অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন। কারণ এই মানবতা, এই সেবাই হলো ঈশ্বরের সব থেকে বড় আরাধনা। তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বা কি? এই প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে, জন্ম দিয়েছে, জীবন দিয়েছে, এই প্রকৃতি আমাদের পালন পোষণও করে নেবে। এবার আপনি বলুন, কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে দেখেননি তো? কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে দেখেননি তো? তাও নিশ্চয়ই তাদের পেট ভরে। চলুন, আপনার এই কথা আমি মেনে নিলাম। এবার আপনি আমার একটা কথার উত্তর দিন, আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন, আমাকে নিজের খাদ্য করে নিন, নিজের পেট ভরিয়ে ফেলুন? এরকম তো কখনোই হয় না। সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায়, কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয়। যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে। যদি কথা বলা হয় পাখির, তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে, কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে, যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না, কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে। জীবনে সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য? এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন, একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের কড়া রোদের থেকে কখনো দূরে পালাবেন না, জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে
সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা, যে কোনো বস্তুর বা প্রাণীর আকার, স্থিতি, পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন? কখনোই না। আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের, সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন, বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন। এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন, তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারে, তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না। সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না। প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে, প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে, আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে। তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান, তাহলে একটু উপর থেকে দেখুন, সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন। আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ। আপনি বুঝবেন এই সংসার, এই প্রকৃতি হলো কতটা বিশেষ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয়, আর হবে নাই বা কেন? যা সমগ্র সংসারে শক্তিরূপে বয়ে চলেছে, সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে? এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না, এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন। সেই মানুষকে ধাক্কা খেতে হয়, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কাঁটা সহ্য করতে হয়, আর এটাই হয়ে থাকে। আর এই যে ভালোবাসা, যা যে কারোর মধ্যে হতে পারে, যেমন মা এবং সন্তান তাদের ভালোবাসা, যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসার যাত্রা, যেমন রাধা রুক্মিণী এদের ভালোবাসার যাত্রা, যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা, যেমন সুদামা। আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিই, ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় পরখ করে নেয়, তারপর প্রেমের যাত্রা পথে আপনাকে কষ্ট দেয়, তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয়। এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে, রাধা রাধা। বিনম্রতা, এই সংসারে অনেক সময় বিনম্র হওয়াকে মাথা নত করা ভেবে ফেলা হয়। আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না, কখনো নত হই না, আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না। এবার দেখুন এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে, অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন, এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন। বুঝে নিন, বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন, তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয়। কারোর সামনে বিনীত হলে, নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না, কিন্তু আপনার সামনের ব্যক্তির মনে আপনার জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে, আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে। তাহলে নির্বাচন হলো আপনার, কি চয়ন করবেন, বিনম্রতা নাকি অহংকার? রাধা রাধা। আপনি হয়তো ভাবছেন আমি কি করছিটা কি, আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দিই, তাই চাল বেছে দিচ্ছিলাম, ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে। না,
সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার। বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয়। এবারে সারমর্ম কি হতে পারে? সারমর্ম হলো এটাই, বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন। মাহাত্ম্য তাতেই, শ্রেষ্ঠত্ব তাতেই, যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে, এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের, তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক। সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায়, আহা, ক্লান্তি যেন দূর হয়ে যায়, আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয়, মনকে উৎফুল্ল করে তোলে। সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন? এই ঢেউই যখন তটে আসে, ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায়। আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু নষ্ট করে দেয়। এসব রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না, কখনো না। কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায়, প্রবল বিনাশ সৃষ্টি করে। তাই কারোর বিনম্রতার, কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন। রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথ সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান, সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন? কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে, তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, সেখানেই অন্যদিকে আছে হাঁস। কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে, অর্থাৎ গান গায়। হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়, ময়ূর পায় না। এর একটাই সারমর্ম, জীবনে আপনি যে কাজই করুন, সে বড় হোক বা ছোট, প্রসন্নতার সাথে করুন, মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না, তাকে কষ্ট দিয়ে করবেন না। যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই, তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন। চিত্রকার নিজের ছবি যে রং দিয়েই ভরিয়ে তোলেন, সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে। তাই মনে রাখবেন, প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন, এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম।
বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।